বিসমিল্লাহি রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, অ্যাপেটাইজার আইটেম চ্যানেলের আজকের রেসিপি হলো মালাই চমচম। কি মনে হচ্ছে মিষ্টিটা দেখে? খুব লোভনীয়, খুব ইয়ামি। এই ভিডিওটা যে একবার দেখবে সে কিন্তু খুব সহজেই ঝটপট তৈরি করে নিতে পারবে। যে কোনো অতিথি আপ্যায়নের 2 মিনিটেই কিন্তু মিষ্টিটা আপনারা তৈরি করে নিতে পারবেন। এতটা সহজ এই রেসিপিটা। তো চলুন শুরু করি। চুলার উপরে একটা হাঁড়ি বসিয়ে লিকুইড মিল্ক দিব 1/2 কেজি, চিনি দিব 2 টেবিল চামচ, যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন চিনিটা অ্যাড করে দিবেন। পাউডার মিল্ক দিয়েছি 1/2 কাপ, কাস্টার্ড পাউডার দিয়েছি 1 টেবিল চামচ। চুলার জালটা অন করার আগে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে চুলার জালটা অন করে অনবরত নাড়তে হবে, যেন তলায় লেগে না যায় আর দলা দলা বেঁধে না যায়। যতক্ষণ না একটু হালকা ঘনত্ব ভাব চলে আসে ততক্ষণ এভাবে অনবরত নাড়তে হবে। আর 1/2 কেজি লিকুইড মিল্ক জাল করে আমি অর্ধেক করে নেব। অর্ধেক করে নিলে একটু ঘনত্ব ভাবটা চলে আসবে। দেখেন কালারটা পুরাটাই চেঞ্জ হয়ে গিয়েছে, পুরা কিন্তু একটা ক্রিমি কালার চলে এসেছে। আমি অর্ধেক করে নিয়েছি জাল করে, এখন এটা নামিয়ে নেব। যখন এরকম একটু চামচের গায়ে হালকা লাগা লাগা ভাব হবে তখন মনে করবেন পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। এখন এখানে আমি কয়েক পিস পাউরুটি নিয়েছি। পাউরুটির ছাইটের অংশটা কিন্তু কেটে নেব না, পিঠা কাটার দিয়ে আমি গোল গোল করে এভাবে কেটে নিচ্ছি। যে কোনো কৌটার মুখা বা যে কোনো গোল টাইপের জিনিস দিয়ে, গ্লাস দিয়ে আপনারা এভাবে গোল গোল করে কেটে নিতে পারেন। কেটে রাখা অবশিষ্ট পাউরুটির যে অংশটা ছিল ওই অংশটা হাতের সাহায্যে একটু গোড়া করে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি একটু পাউডার মিল্ক 1/3 কাপ, আর দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। যে ক্রিমটা আমি জাল করে রেখে দিয়েছিলাম সেই ক্রিমটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন একটু চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা কিন্তু একটু নরম টাইপের করতে হবে, শক্ত করা যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। আমি নরম টাইপের করে নিয়েছি, এভাবে সাজিয়ে নিয়েছি একে একে। এখন ক্রিমটা এখানে দিয়ে দিচ্ছি। যে কোনো অতিথি আপ্যায়নে এই মিষ্টিটা তৈরি করে নিয়ে ঝটপট দিয়ে দিবেন, তারা এত সুস্বাদু, একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন যে কতটা মজার, কতটা ইয়ামি। যাকে খেয়েছি সে বুঝতেই পারেনি কি মজার একটা দারুণ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। এভাবে আমি একে একে সবগুলা দিয়ে নিয়েছি। এখন আগে থেকে জাল করে রাখা ক্রিমটা এখানে দিয়ে দিচ্ছি। দেখেই কিন্তু বুঝতে পাচ্ছেন পুরাটাই কিন্তু একটা ক্রিমি কালার চলে এসেছে। এখন একটু ডেকোরেট করে আপনাদেরকে দেখিয়ে দিব। এভাবেও আপনারা অতিথি আপ্যায়নে ডেকোরেশন করে নিতে পারেন। এখন আমি একটু কাজু বাদাম আর পেস্তা বাদাম এভাবে পিস পিস করে, কুচি কুচি করে কেটে নিয়েছি, উপরে এভাবে ডেকোরেশন করে দিচ্ছি। আমার ভিডিওটা আজকে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না। নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হয়ে যাব। আমার ছেলে কিন্তু সবসময় রেডি থাকে, কখন সে আল্লাহ হাফেজ বলবে। অনেক দুষ্টু, দেখেই বুঝতে পাচ্ছেন কতটা ইয়ামি। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।